আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজার ভেজিটেবল। এটি তৈরি করেছি মূলা, বেগুন, পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেরি না করে চলুন চলে যাই মূল রান্নায়। মূলা, বেগুন আর পালং শাকের এই মজার তরকারিটা রান্না করতে আমি নিয়েছি এক আঁটি পালং শাক। আমি বেবি স্পিনাচটা ইউজ করেছি। মূলা নিয়েছি বড় সাইজের দুইটা, বেগুন নিয়েছি তিনটা চিকন বেগুন আর এক কাপ চিংড়ি মাছ। আরও লাগবে আমার লবণ এক চা চামচ, এটা কম বেশি হতে পারে, জিরা গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, শুকনো মরিচ হাফ চা চামচ, রসুন বাটা এক চা চামচ, কাঁচামরিচ বাটা হাফ চা চামচ। এই কাঁচামরিচটা আমি বাগান থেকে সংগ্রহ করেছি। আমার একটা ছোট্ট বাগান আছে, আমি এখান থেকেই এই কাঁচামরিচগুলো সংগ্রহ করেছি। যে ছোট ছোট প্রচুর কাঁচামরিচ হয়েছে এবং এইটা সবজিতে দিলে টেস্টটা ভীষণ মজা হয়। এই যে সেই জন্য এটা অনেক ফ্রেশ এবং তরকারির মজাটা অনেক গুণ বাড়িয়ে দেবে। আর তেল তো অবশ্যই লাগবে, এক কাপ তেল নিয়েছি। আর বাগানের জন্য আমার এই তিনটে উপকরণ লাগবে। পাঁচ ফোড়ন নিয়েছি, এক চা চামচ শুকনো মরিচ দুইটা, আর রসুন কুচি নিয়েছি দুই টেবিল চামচ। হয়ে গেল, এখন ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেব। এটাকে আবার ঢেকে এইভাবে চার ভাগ করে ঠিক এই সাইজের করে কেটে নেব। এই যে আমার হয়ে গেল মূলা কুচি। একটা বেগুনও আমি দেখিয়ে দিচ্ছি, বেগুনটা একটু লম্বা লম্বা করে কাটবো। এই যে একটু এরকম বড় রেখে এরকম একটু লম্বা করে কাটবো। এই যে বেগুনগুলো এইভাবে এরকম একটু লম্বা লম্বা থাকবে, দেখতে ভালো লাগে। আরেকটা অবশ্য দেওয়া যায় একটু চিকন লম্বা লম্বা। এইভাবে সবগুলো বেগুন আমি কেটে নেব। এই যে আমার বেগুন কাটা হয়ে গেল। যখন চিংড়ি মাছ ছিলবেন তখন অবশ্যই প্রত্যেকটা চিংড়ি এভাবে কেটে এর ভিতরের এই ময়লা অংশটা আস্তে করে টান দিয়ে এই যে বের করে ফেলবেন। সব সবজি সুন্দর করে কাটা হয়ে গিয়েছে, এবার রান্নার পালা। রান্না করার আগে প্রথমেই মূলাটাকে একটু সিদ্ধ করে নেব। মূলাটা যেহেতু একটু স্মেলি সেজন্য এটাকে একটু সিদ্ধ করে নিলে তারপরে ছেঁকে নেব পানিটা, তাহলে স্মেলটা একটু চলে যাবে। আর সামান্য একটু এক চিমটে লবণ দিয়ে এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। খেয়াল রাখবেন এটা যেন একেবারে গলে না যায়, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম, আমার মূলাটা এখানে সিদ্ধ হচ্ছে। আরও কিছুক্ষণ সিদ্ধ হবে, এটা সিদ্ধ হতে থাক। আর এখন আমি মূল রান্নায় চলে যাব। আমি এখন এখানে এই তেল থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, একটু কমে বাগারের জন্য রাখছে। তেলটা এক মিনিট গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করছে। আমার তেলটা এক মিনিট গরম হয়ে গিয়েছে, এখন আমি সেই এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তিন মিনিট ধরে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করলাম, এখন আমি এর ভেতরে এই সব উপকরণগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন এই চিংড়ি মাছগুলো আমি কষাবো। চিংড়ি মাছ থেকে তেলগুলো উপরে উঠে আসলে আমি বেগুনগুলো দিয়ে দেব। ফিরে আসছি আরও দুই মিনিট পর। ফিরে আসলাম আরও দুই মিনিট পর, আমার এই যে দেখুন তেলগুলো উপরে উঠে গিয়েছে, এখন আমি এর ভিতরে বেগুনগুলো সব দিয়ে দিব। এবং এটাকে আরও পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দেব, বেগুনগুলো যেন সিদ্ধ হয়ে আসে। আমি পাঁচ মিনিটের জন্য বেগুনগুলোকে ঢেকে দিলাম। এরই মধ্যে আমার 20 মিনিট
এই মূলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পানিগুলো ছেঁকে নেব। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। এটা দেখো আমার কি সোনার আর চিংড়ি মাছগুলোর ভিতরে মশলা একদম মেখে গিয়েছে, কি সুন্দর একটা রং আসছে। আর এখন আমি এই মূলাগুলো দিয়ে দেব। প্রায় 2 মিনিট ধরে এটা নাড়াচাড়া করে তারপরে এর উপরে আমি পালং শাকটা দিয়ে দিব। ফিরে আসছে আরও 2 মিনিট পর। প্রায় 2 মিনিট ধরে এই মূলা বেগুন আর চিংড়ি মাছটা নাড়াচাড়া করলাম। এখন এখানে সামান্য একটুখানি পানি অ্যাড করব। পানি দিয়ে চালটা টিপটিপ আছে দিয়ে এখন আমি এর উপর দিয়ে পালং শাকটা ছিটিয়ে দেব। পালং শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এটা বাগার দিয়ে নামিয়ে ফেলব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এই তরকারিটা একটু নেড়ে দিচ্ছি, এটা এখানে টিপটিপা জালে হতে থাক। এখন আমি বাগার দেব। এই চুলাটাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার 2 মিনিট ধরে গরম হলো। এখন আমি এর ভেতরে শুকনো মরিচ দুটো আর রসুন গোলা দিয়ে দিব। রসুন গোলা থেকে একটু ফ্লেভার বেরালে আমি পাঁচফোড়নটা দিয়ে দিব। যেহেতু তেলটা অনেক গরম, এই যে দেখুন রসুনটা অলরেডি লাল লাল হয়ে এসেছে, এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিব। হয়ে গেল আমার সব বাগারের উপকরণ দেওয়া। হালকা নেড়ে চেড়ে পাঁচফোড়নের একটা ফ্লেভার আসলে আমি চুলাটা বন্ধ করে দেবো। আমার পাঁচফোড়নের ফ্লেভারটা বের হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো এবং এই পুরো বাগারটায় আমি সবজিটার মধ্যে ঢেলে দেবো। দেখতে কি সুন্দর লাগছে। আমার মূলাগুলো কিন্তু ভেঙে যায়নি, আস্তে আস্তে আছে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন শাকগুলো হয়ে গিয়েছে। যে মূলাগুলা কিন্তু গলে যাবে না, গললে দেখতে ভালো লাগবে না। হয়ে গেল আমার মূলা বেগুন আর পালং শাকের মজাদার সবজি। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আপনারা এই পর্যায়ে একটু লবণটা দেখবেন, আমার লবণ একদম পারফেক্ট আছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। খেতে ভীষণ মজা হয়েছে, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এই যে হয়ে গেল আমার মজাদার তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।